আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জীবনগণ আমি মুমিনুল বিন ইব্রাহিম পাইপ ফিটার স্কুলে আপনাকে স্বাগত জীবনগণ আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমরা বিভিন্ন পাইপ শিডিউল দেখি পাইপ শিডিউলে আমাদের যদি কিনে আমরা যখন মোবাইলে আমরা পাইপ শিডিউল দেখি এক এক শিডিউলে এক এক রকম থিকনেস দেখাইতেছে এক এক রকম সমস্যা দেখাইতেছে তো প্রত্যেকটা শিডিউল সেম হয় না সাইজ সেম দেখায় না তো আসলে সমস্যাটা কি আর কেন এরকম হয় তো এই বিষয়ে আমরা আলোচনা করবো আর আমরা ডাইরেক্ট দেখাবো আজকে আলোচনা যে এই যে পাইপটা আছে আমার সামনে এটা 12 ইঞ্চ একটা পাইপ তো এই 12 ইঞ্চের পাইপটায় আসলে কত শিডিউল এক্স্যাক্টলি কোন শিডিউলের এই 12 ইঞ্চির শিডিউলের এই থিকনেসটা কত শিডিউলের এবং কি সঠিক কোনটা আমরা অনেক শিডিউল যদি কিনা আমি গুগলে সার্চ দিই যে পাইপ শিডিউল চার অনেক শিডিউল আসে এবং আমরা প্রত্যেকটা আলাদা আলাদা 0.5, 0.6, 0.8 এরকম 1 mm 1 mm বেশ কম হয় তো আসুন আমরা এটি আমরা ডাইরেক্ট সরাসরি আমরা দেখবো চেক করব এবং আমাদের শিডিউল আমরা কীভাবে নির্ণয় করি আমরা যে শিডিউল বানাইছি দূরবে আমরা দেখছি একটা শিডিউল আমরা আপলোড করছি ইনশাল্লাহ পাইপ আর 90 ডিগ্রি এবং 45 ডিগ্রি এলবো সেন্টার তো আমরা এই এখন আমরা এই যে শিডিউল আমরা পাইপের যে শিডিউলগুলো আছে শিডিউল চার্ট ইনশাল্লাহ আমরা আপলোড করব আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আপনারা জয়েন হবেন যুক্ত হবেন সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন দেখবেন কারণ এই ইউটিউব থেকে তো আপনি ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন না আর গুগল থেকে যেগুলো ডাউনলোড করবেন ওগুলো কিন্তু সব কারেক্ট না দেখবেন আমাদের যে এলবো সেন্টারে যে চার্টটা দিছি ওইটার সাথে বাইরের বেশিরভাগ শিডিউল চার্টে সেন্টার চার্টে মিলব না কারণ আমাদেরটা আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এটা নিয়ে রিসার্চ করে তারপরে আমরা শিডিউল বানাই চার্ট বানাই তো আসুন আমরা দেখি দেখেন যে 12 ইঞ্চি আর একটা কথা যখন কিনে 12 ইঞ্চি একটা সাইজ হবে এটা কিন্তু এক্স্যাক্টলি 12 ইঞ্চি হবে না সাম কিছুটা কম হবে কিছুটা কম ঠিক আছে কিছুটা কম হবে দেখেন এই যে আমরা চেক করি এটা দেখেন এই যে এটা যদি কিনা দেখেন কাছে নিন এই যে এখানে আধা সুতা কম দেখা যাচ্ছে 12 ইঞ্চির থেকে আধা সুতা কম ঠিক আছে 12 ইঞ্চির থেকে আধা সুতা কম এই যে আধা সুতা কম 12 ইঞ্চির থেকে আর বাহিরে দেখেন আমাদের এটা আছে কত 323 আমাদের কিন্তু 323 আছে 40 আউটসাইড 323.2 বলা যায় ঠিক আছে 323.2 বলা যায় তো এরকম বিভিন্নভাবে হয়তো বা কিছু থাকতে পারে 23.9, 23.5 বা 24.1 এরকম হতে পারে ঠিক আছে কারণ বিভিন্ন কোম্পানির এক কোম্পানির আর এক কোম্পানির আর একটা হয়তো বা কোম্পানি চেঞ্জ হলে ওই দেখা গেছে 0.5, 0.6, 0.7 এরকম বেশ কম হয় এটি স্বাভাবিক হইতেই পারে ওটা বিষয় না তো আমরা এটা কত শিডিউলের আছে আমরা কীভাবে নির্ণয় করবো আমরা যখন কিনা শিডিউল চার্ট দেখবো শিডিউল চার্ট দেখলে আমরা এই 12 ইঞ্চি যখন যদি দেখি এখানে লাস্টে যে 40 শিডিউল এত তাহলে 40 শিডিউলে আমাদের বিভিন্ন চার্টে বিভিন্ন দেখাবে কিছু চার্টে দেখাবে আপনার 10 mm বা 10 mm 10.3 10.2 10.5 কিছু চার্টে দেখাবে 9.2 9.3 9.5 9.8 তো আমাদের এটা এক্স্যাক্টলি 9.5 আছে এই যে এই দেখেন 9.5 এখানে একটু বাড়তি আছে এখানে এটা নাইন পয়েন্ট ফাইভ তাহলে এটা আমাদের 40 শিডিউল 40 শিডিউলে 12 ইঞ্চি পাইপের থিকনেস হয় 9.5 mm ঠিক আছে তো এটা হিসাবের ক্ষেত্রে আমরা যদি 10 mm মধ্যে হিসাব করি নর্মালি বলার দেখেন 0.5 mm অনেক কিছু 10 mm হিসাব করা যাবে না আমাদের 9.5ই এটা কারেক্ট থিকনেস তো আসলে এই ছিল আমাদের আজকের আলোচনা যে আমরা ডাইরেক্ট আপনাদের প্র্যাকটিক্যালে দেখাইলাম যে 12 ইঞ্চি পাইপের ওডি কত আইডি কত এবং কি
এটার থিকনেস কত থাকে, কত শিডিউলের আমরা 40 শিডিউল আমরা দেখলাম, 40 শিডিউলের থিকনেস কত থাকে সেটা দেখালাম। তো আসলে আমি সময়ের অভাবে ভিডিও মেক করতে পারি না, কাজের টাইম পাই না, কাজের ব্যস্ততা থাকি, তো সেই কারণে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি থেকে দেখবেন এবং কি আমি চেষ্টা করবো ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আনার জন্য। আর সামনে ইনশাল্লাহ আমি আরও কিছু নতুন নতুন অত্যাধুনিক কিছু ভিডিও আনার চেষ্টা করতেছি ইনশাল্লাহ, খুব দ্রুত আপনাদের কাছে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ, সবাইকে দোয়া করবেন ইনশাল্লাহ। আর সবাইকে আমি একটা অনুরোধ করবো, যারা কিনা আমাদের মুসলমান ভাই আছেন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।